কলকাতায় মিলল প্লাস্টিকের নমুনা। হাওড়া মকরদহ বাসিন্দারা আতঙ্কে রয়েছে, আটা থেকে আতঙ্ক ছড়াচ্ছে এলাকাতে। এই সমস্যা নিয়ে রাজ্য সরকারের রেশন দোকানে এরকম প্লাস্টিকের মতো আটা পাওয়া যাচ্ছে, একেবারে সেটা বাঞ্ছনীয় নয় বলে মনে করছেন এলাকাবাসীরা। বারবার করে রেশন দোকানকেও তা জানালে দোকানদার জানান এইটি সরকারি একটি গোডাউন থেকে আসছে। এই সমস্যার কথা মাথায় রেখে সাধারণ মানুষেরা আতঙ্কে ভুগছেন, ছোট বাচ্চাদেরও খাওয়াতে ভয় পাচ্ছেন, এবং যে সমস্যার কথা চারদিকে ঘুরছে তারা তো নিজেরাই হাতেই প্রমাণ পাচ্ছেন যে আটার মধ্যে রবার্টের মতন একটি প্লাস্টিক পদার্থ রয়েছে, সেটিকে খেলে পরে করোনার থেকেও আরও খারাপ রোগ ঘরে বসেই হতে পারে, লকডাউনে ঘরে বসে মরতে হচ্ছে, এই আতঙ্কে ভুগছেন। রেশন দোকানে পাঠানো খাদ্য সামগ্রীতেও যদি প্লাস্টিক পাওয়া যায় মানুষ কি খাবে? ভিটামিন যুক্ত আটা, হ্যাঁ পাচ্ছি প্লাস্টিক ভিটামিন। খেলে কি হতো? ভিটামিন খেলে কি হতো? ক্যান্সার হয়, মরতুম। লকডাউন পিরিয়ডে সমস্ত মানুষজন ঘরে, যেহেতু সেই জায়গা দাঁড়িয়ে থেকে আপনারা এরকম কি বলবেন? কি বলবো, আমাদের মানে এই আটা খাওয়ার থেকে করোনাতে মরে যাওয়াটাই ভালো। আপনার নাম? আমার নাম হচ্ছে বিমল মালিক। পাওয়া গেছে যেটি সরকারি আটা, লোগো স্ট্যাম্প পুরোটাই সরকারি রয়েছে। দাদা দেখুন, এই আটাটা আমি দেখাচ্ছি আপনাকে, আটাটা আপনি যদি দেখেন একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, আর এটা বোঝাই যাচ্ছে যে এটা প্লাস্টিক। দেখুন এই দেখুন, আপনি কোনোদিন নর্মাল এটা এইরকম হবে আপনার? গাডারের মতো, এটা পুরো গাডারের মতো। তো আজকে বন্টন ব্যবস্থা রাজ্য সরকারের হাতে, রাজ্য সরকার গরিব মানুষদেরকে বিনা পয়সায় খাবার বা বিনা পয়সায় আপনার এই আটা দেওয়ার বদলে যদি প্লাস্টিক আটা দেয়, তাতে আর কিছু বলার নেই। প্লাস্টিক আটা কি আমাদের মানে দেশের, আমাদের রাজ্যের মানুষের এমনই অবস্থা যে তাকে, তাদেরকে ভোট দিয়ে যাদেরকে জিতিয়ে নিয়ে এলো তারা মানুষকে এই প্লাস্টিকের আটা খাওয়ানোর জন্য কি তারা এসছে? কোনো রাজনৈতিক দলের কথা বাদই দিলাম, মানুষ কিভাবে এই আটা মানুষকে দিতে পারে সেটা আজকের দিন একটা বড় প্রশ্ন চিহ্ন। আমি 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 যে এলাকা থেকে বলছি সেখানকার পঞ্চায়েতকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং অগ্রিম ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে এই আটার রেশন দোকান থেকে গরিব মানুষদের হাতে তুলে না দেওয়া হয়। আপনার নামটা? আমি ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়, আমি গ্রামের বাসিন্দা। হ্যাঁ, এক নম্বর গ্রাম পঞ্চায়েত মাকুড়দা রোহাড়া। কী পেলেন আজকে রেশন থেকে? দেখুন, মহিলারা তো যা আটা নিতে রেশন দোকান থেকে, প্রায় তো আমরা এই আটাই খাই। এখানে অর্থনৈতিক অবস্থা তো বুঝতেই পারছেন, গরিব পাড়া। তো যথারীতিভাবে আমরা তো ওই রেশন দোকানেই বেশিরভাগ সকল মিলেই আটা খেয়ে থাকি। তো কোনোদিন আমরা চেকই করিনি যে কী আছে এর মধ্যে না আছে, মাকে খাওয়া হয়ে যায়। কিন্তু আজকে যেটা দেখতে পেলাম, হঠাৎ করে সকালবেলা আটা মাখতে মাখতে দেখতে পাওয়া যাচ্ছে ওর মধ্যে প্লাস্টিক। এক তো এই করোনার বাজারে মানুষ ঠিকঠাক খেতে পারছে না, যারা সাধারণ মানুষ তার উপর যদি এইরকম আটা খেয়ে যদি মানুষের একটা মানে প্রচণ্ডভাবে ক্ষতি হতে পারে, এটা পেটে গেলে যে কী হতে পারে সেটা একমাত্র তো যা যাবে সে তারাই বুঝতে পারবে একমাত্র। এরকম সরকারি যে লোগো লাগানো, স্ট্যাম্প লাগানো সরকারি আটা নিয়ে আসছেন, এরকম প্লাস্টিক পাওয়া যাচ্ছে, এতে কতটা আতঙ্কিত? পুরো পাড়াটাই তো আমাদের আতঙ্কিত। আমরা এই আটা খাচ্ছি না, সকলেই ফেলে দিয়েছি আমরা, কিছু কিছু ফেলে দিয়েছি, কিছু কিছু আছে এখানে। আপনার নাম? আমার নাম বিজয় মালিক। আমরা আটা তো রেশন দোকান থেকে নিয়ে এসেছি, এটা লকডাউনে বলে নয়, এর আগেও আমাদের এখানে এমনিতেই আটাটা দীর্ঘদিন ধরে দিচ্ছে। কিন্তু এই আটাটা খেয়ে আমাদের মানে আদৌ আমরা তো আতঙ্কে আছি যে অলরেডি তো আমরা খেয়ে ফেলেছি, এটা সরকারকে আমরা জানান দিচ্ছি, আমরা কি এইভাবে খেয়ে মরবো? এর থেকে তো মানে আমরা ভাবতে পারছি না যে সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে আমাদের কী খাওয়াচ্ছে, এটা তো আমরা নিজের হাতে নিজেরা বিষ খাচ্ছি। তাই তো আমাদের ঘরে ছোটো ছোটো বাচ্চারা খাচ্ছে, বড়রা খাচ্ছি, এটা তো সম্পূর্ণ বিষ। সরকার তো এর জন্য সরকারের দায়িত্ব, সরকার তো এটা পরিচালনা করকার, সরকার তো সব দিক থেকে দেখছে। আর এগুলোর দিক থেকে খাদ্য মানুষের মূল, যেটা খাদ্য খেয়ে বেঁচে থাকবে, তা সেই জিনিসটাকে একটু দেখছে না যে এর ভেতর কী আছে? আজকে আমরা তো, আমি সরকারকে জানাই যে আজকে তো দেখতে পাচ্ছেন, আমরা টিভির মাধ্যমে দিয়ে জানাতে চাই যে এটা এর মধ্যে কী আছে, আপনারা তো নিজের চোখেই দেখলেন, টোটালটাই এটা হচ্ছে প্লাস্টিক, একটা প্লাস্টিক আমরা খাচ্ছি। আমরা সবাই মিলে সকল পাড়া, এখানে পাড়াতে সবাই আগন্তয়ে আছি
যে আমরা আমাদের পরিস্থিতিটা কি হবে আগামীকাল আমরা জানি না। মানে সবাই আতঙ্কে আছেন, সবাই কি আটা ফেলে দিয়েছে? সবাই আটা খেয়েছে, আমরা এই আটা দীর্ঘদিন ধরে কাটছি, শুধু আজকে নতুন বলে নয়। আজকে হঠাৎ করে আমাদের পাড়ায় একটা কালী পুজো আছে, তো আজকে আমাদের নিরামিষ খাবার দরকার। তো যখন আমরা সেই আটাটা ছেলে যখন খেতে যাচ্ছি, মাখতে যাচ্ছি, দেখছি টোটালটাই প্লাস্টিক। এতদিন বুঝতে পারিনি, আজকে এবার একটা করে নয় সব ঘরগুলো আমরা চেক করছি যে দেখুন তো আপনাদের আটাটা, হয়তো আমার আটাটা কোনো ফল্ট হতে পারে, আপনাদের আটাটা দেখুন কি আছে। তখন তারও ঘর থেকে সেই প্লাস্টিক আটাই বেরিয়ে আসছে। হ্যাঁ, এটা তো একটা মারাত্মক একটা পয়জন। এই পয়জন যদি পেটে যায়, আমরা তো নিজেরা জ্বালিয়ে দেখলাম এটা কিভাবে একটা উপস্থিত গন্ধ যাচ্ছে, প্লাস্টিকের পোড়া গন্ধ। আগামীকাল এটা বাচ্চাদের পেটে আমাদের কি আছে সেটা নিয়ে আমরা প্রচন্ড ধরনের আতঙ্ক, মানে এতে আছি, আতঙ্কের মধ্যে আছি। ছোট ছোট বাচ্চাদেরও ক্ষতি হচ্ছে, ছোট বাচ্চারা, আমার ঘরে দুটো বাচ্চা রয়েছে, আমি জানি না তারা কি এরপর কি হবে না হবে। আপনার নাম? আমার নাম বিজয় মালিক। সরকারকে একটাই জানাই যে সরকার আশা করি আমাদের না খেতে পাই, মরে যাবো ঠিক আছে, কিন্তু এই ধরনের জিনিস আমাদের মুখে তুলে দেবেন না, এই বিষটা আমাদের মুখে তুলে দেবেন না। থ্যাংক ইউ। হাওড়া থেকে প্রশান্তজিৎ অধিকারীর খবর।